সুপ্রভাত পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো আর সবাই মন দিয়ে পড়াশোনা করছো আমি তোমাদের নীলম ম্যাম আজকে চলে এসেছি আমাদের পরিবেশ বই নিয়ে তোমাদের সঙ্গে পরিবেশ শিক্ষা নিয়ে আলোচনা করতে এর আগে আমরা মানবদেহ এককের একক চুলের সাতকাহন পড়েছি এবং এর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছি এবং ছকও পূরণ করেছি এখন আমরা যে নতুন এককটা পড়তে চলেছি তার নাম হলো সজারুর কাঁটা একটা ছোট্ট একক পড়তে বেশি সময় লাগবে না আর খুব মজাও লাগবে চলো তাহলে শুরু করা যাক তোমরা সবাই তোমাদের বইয়ের ছয় নম্বর পৃষ্ঠা বের করো উপ এককের নাম সজারুর কাঁটা আচ্ছা তোমরা কেউ সজারু চেনো সজারু কিন্তু একটা প্রাণী আমাদের আশেপাশে খুব একটা দেখা যায় না সজারু কারণ সজারু জঙ্গলে থাকে তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ টিভিতে অথবা বইতে ছবিতে সজারু দেখেছো এই দেখো এটা হলো একটা সজারুর ছবি সজারু হলো একটা কাঁটাওয়ালা প্রাণী সজারুর শরীরে শক্ত শক্ত কাঁটা থাকে অনেক কাঁটা থাকে শক্ত শক্ত আর কাঁটাগুলো কিন্তু খুব ছোঁচলাও হয় তাহলে চলো এবার আমরা দেখে নিই এই উপহেককে আর কি কি বলা হয়েছে দেখো প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি চারজন মানুষ আছে আর সামনে একটা বিড়াল আছে আর একটা ছাগল আছে চলো এবার পড়া শুরু করি নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি বিড়ালের গোঁফ আর ছাগলের দাঁড়ি দেখেছে ওদের গোঁফ দাঁড়ি কি মানুষেরই মতন ওদের দাড়ি কি পাকে রিনাকে বলল এসব তাহলে এখানে নীলা কী ভাবছে নীলা ভাবছে যে নীলা তো কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি আমরা আগের দিনও আলোচনা করছিলাম যে মানুষের মতন চুল মানে মাথায় চুল কিন্তু অন্য কোনো পশুর দেখা যায় না তবে মানুষের মতন মাথায় চুল না দেখলেও অন্য পশুদের মধ্যে কিন্তু মানুষের মতন অন্য কয়েকটা জিনিস নীলা খেয়াল করেছে যেমন বিড়ালের গোঁফ দেখেছে আর ছাগলের দাড়ি দেখেছে তোমরাও নিশ্চয়ই দেখেছ এই দেখো বিড়ালের কীরকম গোঁফ হয়েছে দেখেছো তোমরা সামনে থেকেও বিড়ালের গোঁফ দেখেছো নিশ্চয়ই তবে বিড়ালের গোঁফগুলো কিন্তু পাতলা আর নরম হয় না বিড়ালের গোফগুলো বেশ মোটা মোটা শক্ত হয় অনেকটা কাঁটার মতন এই গোফ কিন্তু আসলে বিড়ালের শরীরের লোম অথবা চুল তবে আকারে অনেকটা বড় মোটা আর শক্ত হয় নীলা আর কি ভাবল ভাবলো সে তো ছাগলের দাঁড়িয়েও দেখেছে মানুষের যেমন দাঁড়ি হয় সেরকমই ছাগলেরও থুতনির কাছে দাঁড়িয়ে আছে মানে মুখের নিচের দিকটায় দাঁড়িয়ে আছে দেখো এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি ছাগলের মুখের নিচের দিকে কেমন দাঁড়ি ছাগলের এই দাঁড়িয়েও কিন্তু আসলে একসাথে অনেক লোম বড় বড় লোম এক জায়গাতে জড়ো হয়ে তৈরি হয়েছে তো এই সব দেখে নীলার মনে হয়েছে যে পশুদের গোফ দাড়িও কি মানুষের মতো নেই মানুষের তো দাড়ি গোফ এগুলো পেকে যায় পশুদের দাড়ি গোফও কি পেকে যায় মানুষের মতন রিনা বলল ওদের গোফ দাড়ি বেশি বাড়ে না ওদের এসব কথা শুনে সুনীল বলল চুল গোফ দাড়ি সবার সমান বড় নয় কারো কম বাড়ে কারও বেশি বাড়ে তাহলে দেখো পশুদেরও গোফ দাড়ি এসব থাকলেও সেগুলো কিন্তু মানুষের মতন নয় পুরোপুরি ওদের গোফ দাড়ি কিন্তু পাকে না আবার খুব বেশি বড়ও হয় না আবার সব মানুষের গোফ দাড়ি চুল এগুলোও কিন্তু এক রকমের নয় কারুর দাড়ি চুল বেশি বাড়ে কারুর গোফ দাড়ি চুল কম বাড়ে কোনো কোনো মানুষের দেখবে মাথায় অনেক লম্বা চুল খুব তাড়াতাড়ি চুল লম্বা হয়ে যায় আবার কারুর কারুর মাথায় দেখবে চুল বেশি বাড়তেই যায় না গোফ দাড়ির ক্ষেত্রেও তাই কারুর কারুর মুখে দেখবে ছোট্ট ছোট্ট সরু গোফ থাকে আবার কারুর কারুর মুখে অনেক বড় গোফ হয়ে যায় দাড়ির ক্ষেত্রেও সেই একই ব্যাপার ঘটে দিদিমণি বললেন সুনীল তো ঠিকই বলেছে সাবিনা বলল দিদি কাকাতুয়ার ঝুঁটি কি চুল দেখতে চুলের মতো হলেও পালকই এই দেখো একটা কাকাতুয়ার ছবি কাকাতুয়ার মাথায় ঝুঁটি দেখতে পাচ্ছ এই যে কমলা রঙের তো তোমাদের দেখে কি মনে হচ্ছে কাকাতুয়ার মাথায় এই ঝুঁটিটা কি চুল একদম নয় এই ঝুঁটিটা দেখো অনেকগুলো পালক একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে তৈরি হয়েছে তাহলে কাকাতুয়ার ঝুঁটি হলো আসলে জড়ো হওয়া একগুচ্ছ পালক ওই রকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খর্গ। আসলে সেটা চুল চুল কি করে হবে খড়গ তো শুনেছি খুব শক্ত শক্ত হলেও জমাট বাঁধা চুল এই দেখো এখানে একটা গন্ডারের ছবি গন্ডারের মুখের সামনে খর্গ দেখতে পাচ্ছ তো খড়গ দেখে কি মনে হচ্ছে একটা শক্ত হাড় কিন্তু জানো তো এই খর্গ কিন্তু হাড় নয় এটা আসলে একগুচ্ছ চুল গন্ডারের মুখের সামনের চামড়া থেকে তৈরি হওয়া একগুচ্ছ চুল তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে চুল কী করে হয় চুল তো খুব নরম হয় পাতলা হয় আর এই খড়্গটা তো কত শক্ত আর সুঁচালো আসলে এখানে একসাথে অনেক চুল জমাট বেঁধে এইরকম খড়গের মতো তৈরি হয়েছে একসাথে অনেক চুল জমাট বেঁধে গেছে বলে ওরকম শক্ত হয়ে গেছে লোমও শক্ত হয় তো কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম তাহলে চুল যেরকম জমাট বেঁধে শক্ত হয়ে যায় লোমও কিন্তু জমাট বেঁধে শক্ত হয়ে যায় আচ্ছা তোমরা বলো তো দেখি এমন একটা প্রাণীর নাম যার সারা গায়ে শক্ত খাড়া লোম আছে আজকে শুরুতেই কিন্তু আমরা এই উপককের নামেই সেই প্রাণীর নাম পড়েছি সজারু রফিক বললো সজারু সজারুর লোম কাঁটার মতো খুব শক্ত আর সোঁচালো হয় এই দেখো সজারুর ছবি দেখেছো সজারুর গায়ে কীরকম বড় বড় সুঁচালো শক্ত শক্ত কাঁটা এই কাঁটাগুলো কিন্তু আসলে সজারুর গায়ের লোম একসাথে অনেক লোম জমাট বেঁধে শক্ত হয়ে এইরকম কাঁটা তৈরি হয়েছে সুনীল বলল বাদুরের গায়েও লোম আছে তোমরা সবাই বাদুর চেন নিশ্চয়ই বিশাল বড় বড় ডানা থাকে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে এই দেখো বাদুরের ছবি বাদুরের সারা শরীরও কিন্তু লোমে ঢাকা থাকে সজারুর কাঁটা উপয়েকক তাহলে এখানেই শেষ হলো এখানেও দেখো উপয়েকের শেষে একটা ছক দেওয়া রয়েছে বলা বলি করে লেখো মানুষের ও অন্য প্রাণীর লোম চুল বিষয়ে আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপর লেখো তাহলে এখানে ছকের মধ্যে আমাদেরকে কী লিখতে হবে মানুষ এবং মানুষ ছাড়াও অন্যান্য যে সমস্ত প্রাণীদের শরীরে লোম চুল পালো কাঁশ এইসব রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে এবং তারপর এই ছকের মধ্যে লিখতে হবে তাহলে চলো আগে দেখে নিই ছকের মধ্যে কী কী আছে দেখো ছকটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আছে মানুষের লোম চুল মানে এখানে মানুষের লোমচুল সম্পর্কেই শুধু লিখতে হবে পরের ভাগে আছে অন্য প্রাণীর লোম চুল পালক আঁশ মানে এই ভাগে মানুষ ছাড়া অন্যান্য যে সমস্ত পশুদের শরীরে আমরা লোম চুল পালক আঁশের কথা পড়েছি সেগুলো লিখতে হবে তাহলে দেখো বাঁ দিকে মানুষের লোম চুলের ঘরে প্রথম কি রয়েছে কাটলে বেশি বাড়ে কি না তাহলে তোমরাই বলো মানুষের লোম চুল কাটলে কি বাড়ে আবার হ্যাঁ বাড়ে তো তাহলে এখানে উত্তর লিখতে হবে হ্যাঁ বাড়ে এরপর রয়েছে না কাটলে কত বড় হয় আচ্ছা যদি আমাদের চুল লোম এগুলো না কাটা হয় তাহলে কতটা বড় হয় বলো তো আচ্ছা এটার উত্তরটা এখানে লেখার জায়গা হয়নি বলে আমি এখানে লিখে দিইনি তবে আমি বলে দিচ্ছি তোমরা লেখার সময় তোমরা লিখে নেবে আর চেষ্টা করবে খাতায় লিখতে আচ্ছা আমাদের মাথার চুল যদি আমরা না কাটি তাহলে তো অনেক বড় হয়ে যায় তাই না দিনের পর দিন যদি চুল না কাটতে থাকি আমরা তাহলে চুল অনেক লম্বা হয়ে যায় অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা তো খুব একটা লোম কাটি না আমাদের শরীরের লোম কি আমরা খুব একটা কাটি কাটি না তাহলে লোম কি বড়ো হয় লোম কিন্তু বড় হয় না লোম একই রকম থাকে তাই এটার উত্তর কী হবে লোম না কাটলে বড় হয় না খুব একটা আর চুল না কাটলে অনেক বড় হয়ে যায় এরপরে আছে চামড়ার কোন স্তরে গজায় মানে লোম চুল এগুলো চামড়ার কোন স্তরে গজায় এটা আমরা অনেকবার পড়েছি এর আগে চামড়ার ভিতরের স্তরে গজায় এরপর আছে এদের কাজ কি মানে লোম চুল এদের কাজ কি। আগের দিনই পড়েছি আমরা লোম চুলের কাজ হলো চামড়াকে বা ত্বককে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করা এরপরে আছে পাকলে কেন সাদা লোম বা চুল এগুলো পাকলে কেন সাদা হয়ে যায় কখন পাকে বয়স হলে আর আগের দিনই আমরা পড়েছি যে বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় মানে মেলানিন কমে যায় সেই জন্য লোম বা চুল সাদা হয়ে যায় এরপর ডান দিকে মানে অন্য প্রাণীর লোম চুল পালক আঁশ এই ঘরে চলে এসো এখানে প্রথমে কি আছে বেশি লোম কাদের আচ্ছা এখানে অন্য প্রাণীর সম্পর্কে মানে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের সম্পর্কে কিন্তু লিখতে হবে এখানে কিন্তু মানুষের কথা লিখলে হবে না তাহলে বেশি লোম কাদের আছে অনেক প্রাণীরই বেশি লোম রয়েছে তোমরা ভাবনা চিন্তা করলে অনেক প্রাণী পাবে এখানে যেহেতু বেশি লেখার জায়গা নেই আমি সেই জন্য দুটো করে উদাহরণ দিলাম কিন্তু তোমরা বাড়িতে লেখার সময় যখন খাতায় লিখবে তখন যে যতগুলো পারবে প্রাণীর নাম মনে করে করে লিখবে বেশি লোম আছে ভেড়া ভাল্লুক এদের তোমরা ভেড়াও দেখেছো ভাল্লুকও দেখেছ সামনাসামনি না দেখলেও ছবিতে দেখেছো সেখানেই দেখেছো ভেড়া আর ভাল্লুকের গায়ে প্রচুর লোম থাকে সেরকমই আরও কিন্তু অনেক প্রাণী রয়েছে সেগুলো তোমরা নিজেরা চিন্তা করে করে লিখবে এরপরে আছে খুব কম লোম কাদের তাহলে এমন প্রাণীর নাম বলো যাদের গায়ে লোম খুব কম লোম আছে তবে খুবই কম গন্ডার হাতি গন্ডার আর হাতি এদের যদি ছবি দেখো তোমরা তাহলে দেখতে পাবে এদের চামড়ার উপর লোম কিন্তু খুব কম যার জন্য এদের চামড়াটাই বাইরে থেকে দেখা যায় এরপরে রয়েছে বিশেষ ধরনের লোম চুল কাদের বিশেষ ধরন মানে বিশেষ ধরন বলতে বোঝানো হয়েছে অন্য ধরনের আমরা তো সাধারণত জানি লোম বা চুল পাতলা হয় ছোট ছোটো হয় সরু সরু হয় কিন্তু এর থেকে অন্য ধরনের লোম বা চুল কাদের আছে আজকেই আমরা পড়েছি গন্ডারের আছে গন্ডারের খড়্গটাই তো আমরা আজকে পড়লাম যে ওটা কিন্তু কোনো হাড় নয় ওটা শক্ত হলেও ওটা হলো চুল গন্ডারের একগুচ্ছ চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয় আর সজারুর শরীরে যে শক্ত শক্ত কাঁটাগুলো আমরা দেখি সেগুলোও কিন্তু সজারুর লোম লোমগুলো জমাট বেঁধে ওরকম শক্ত কাঁটা তৈরি হয় আচ্ছা এই দুটো উদাহরণ আমি দিলাম যদি এর বাইরে তোমরা অন্য কোনো উদাহরণ মনে করতে পারো তাহলে লিখতে পারো এরপরে সবার শেষে আছে বিশেষ ধরনের পালক অথবা আঁশ কাদের বিশেষ ধরনের পালক কাদের আজকে আমরা পড়েছি কাকাতুয়ার কাকাতুয়ার মাথায় যে ঝুঁটিটা থাকে যেটা দেখে চুল মনে হয় সেটা কিন্তু আসলে চুল নয় সেটা হলো পালক একসাথে অনেকগুলো পালক এক জায়গায় জড়ো হয়ে ওরকম ঝুঁটির মতো তৈরি হয়েছে আর বিশেষ ধরনের আঁশ কাদের দেখা যায় বিশেষ ধরনের আঁশ দেখা যায় কচ্ছপের গায়ে কচ্ছপের শরীরের উপরে যে মোটা একটা অভার দেখা যায় মোটা যে একটা বর্ম দেখা যায় সেগুলো কিন্তু আঁশ দিয়ে তৈরি একসাথে অনেক আঁশ জমাট বেঁধে শক্ত হয়ে কচ্ছপের শরীরের উপরে ওই কভারটা মানে ওই বর্মটা তৈরি হয়েছে আজকের উপএককের এই ছক এখানেই পূরণ করা হয়ে গেল সেই সাথে উপয়েক এখানেই পড়া শেষ হলো তাহলে চলো অন্যান্য দিনের মতন আজকেও আমি তোমাদেরকে এই উপএয়েক থেকে কিছু প্রশ্ন বাড়িতে লিখতে দিই এক নম্বর প্রশ্ন মানুষ ছাড়া আর অন্য কোন প্রাণীর গোঁফ বা দাড়ি দেখা যায় দুই কাকাতুয়ার ঝুঁটি আসলে কী তিন গন্ডারের খড়্গ কীভাবে তৈরি হয় চার কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম পাঁচ সজারুর কাঁটা আসলে কি। তাহলে তোমরা বাড়িতে এই পুরো উপয় ভালো করে জোরে জোরে পড়বে মন দিয়ে তারপরে ছকটা পূরণ করবে আর তারপরে এই প্রশ্নগুলোর উত্তর লিখে খাতায় লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে পরের দিন আমরা চলে আসব। আবার নতুন কোনো উপয় নিয়ে এখন তবে আসি টাটা